নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানায় আগামীকাল সোমবার আর আগামীকাল এই পাঁচটি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে পাঁচ পাঁচটি রাশির নাম জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে তবে আপনাদের মধ্যে অনেকেই শুধুমাত্র রাশির নাম জেনেই ভিডিও স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন এবং মনে মনে ভাবছেন আগামীকাল আপনি হয়ে যাবেন কোটিপতি আর এটি সবচেয়ে ভুল ধারণা কারণ এই কোটিপতি হতে গেলে আপনার রাশিচক্রে বা জন্মছকে প্রাপ্তিযোগ থাকার প্রয়োজন রয়েছে আর এই প্রাপ্তি যোগ একটি গ্রহই কিন্তু নির্দেশ করে থাকে হ্যাঁ বন্ধুরা সেটি হচ্ছে রাহু গ্রহ আমি প্রতিটি ভিডিওতেই আপনাদেরকে বারবার বলে থাকি রাহু গ্রহকে আপনার ব্যক্তিগত জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এবার অনেকে বলবে যে স্যার আমার জন্মছকে গ্রহ শুভ আছে তার মানে তো আমি প্রাপ্তি ঘটবে বা পাবো তাও না শুধুমাত্র গ্রহ শুভ থাকলেই যে আপনার জীবনে প্রাপ্তি ঘটবে তা কিন্তু নয় পাশাপাশি আপনার দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা আপনার ফেভারে চলছে কিনা না সেটাও জানার প্রয়োজন রয়েছে কারণ অনেকেই আমাকে একটি কমেন্টস খুব করছেন হোয়াটসঅ্যাপেও করছেন এবং ইউটিউবে কমেন্টস বক্সেও করছেন যে স্যার আগে তো আপনার কথা ফলতো আর এখন ফলছে না কেন তার কারণ একটাই আপনার দশা অন্তর্দশা সাপোর্ট করছে না অর্থাৎ আপনার জন্মছকের আহুগ্রহ শুভ থাকলেও দশা অন্তর্দশা সাপোর্ট না করার জন্য আপনার প্রাপ্তিযোগ ঘটছে না হ্যাঁ বন্ধুরা এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখবেন যে এক কোটি টাকা পায় অনেকে এক লাখ টাকা পায় অনেকে এক হাজার টাকাও পায় এটা কেন জানেন এটা হচ্ছে আপনার ভাগ্যভাব আপনার ভাগ্যভাব যত স্ট্রং হবে তত টাকাই কিন্তু আপনি উইন করতে পারবেন যে কারণে আমি আপনাদের বারবার বলে থাকি আগে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করে ফেলুন অর্থাৎ আপনার ভাগ্যভাব স্ট্রং করলেই আপনার জীবনে অবিরাম অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস করে যাচ্ছে লাগতে লাগতে লাগছে না তারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার জীবনকে বদলে ফেলতে পারে প্রচুর মানুষ এই রাহু রক্ষাকবচ নিয়ে আজ উপকৃত এবং তাদের জীবনে প্রাপ্তি ঘটছে তাই যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস করে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছেন তারা জীবনে একবার হলেও রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং তার ফল স্বচক্ষে দেখুন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় ও অশুভ সময়ের কথা অশুভ সময় বলতে রাহু কালকে বোঝানো হচ্ছে অর্থাৎ প্রতিদিন দেড় ঘন্টা করে রাহুকাল চলে এই সময়টাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টাকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আগামীকাল রাহুকাল যে সময়টি হতে চলেছে যে সময়টা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটি হলো সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত এই সময়টাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবার আসি শুভ সময়ের কথায় একটি শুভ সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আরেকটি চারটে চব্বিশ মিনিট থেকে অর্থাৎ বিকেল চারটে চব্বিশ মিনিট থেকে সন্ধে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টাকে আপনারা আগামীকাল কাজে লাগিয়ে নিতে পারেন এবার আসুন আমি একে একে সেই পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম জানাতে চলেছি এবং তাদের টার্গেট নাম্বারও বলতে চলেছি যে রাশিগুলির আগামীকাল সোমবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি আপনি বৃষ রাশির মানুষ হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকাল যে টার্গেট নাম্বার আপনারা ইউজ করবেন সেটি হচ্ছে এক এবং তিন এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনেও হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার পাঁচ এবং নয় এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি আপনি তুলা রাশির মানুষ হলে আপনাদের জীবনে আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার ছয় এবং পাঁচ এর পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি আপনি কন্যা রাশির মানুষ হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনও কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার নয় এবং সাত এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি আপনি মিন রাশির মানুষ হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনও হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ